হয়ে গেছে, ঠিক কি বলছেন তারা প্রধান শিক্ষককে আপনাদেরকে শোনাবো। কোচবিহারের এক স্কুলের নজিরবিহীন ঘটনা জানাই, নবম শ্রেণীর মূল্যায়নের নম্বর বাড়াতে চাপ দেওয়া হচ্ছে প্রধান শিক্ষককে। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুমন, কারা চাপ দিচ্ছেন প্রধান শিক্ষককে? দেখো, পরিচালন সমিতির যিনি রয়েছেন এখানে, তিনি স্পষ্ট ভাবেই জানাচ্ছেন যে কৃষ্ণেন্দু আইচ, তার নাম আমরা জানতে পেরেছি, স্পষ্ট ভাবেই বলছেন যারা পরীক্ষা অ্যাবসেন্ট ছিলেন তাদেরকে যেন অ্যাবসেন্ট ভাবে দেখানো না হয়, যারা পরীক্ষায় ঠিক মতো ইসে করতে পারেনি তাদেরকেও যেন ঠিক মতো নাম্বার ঠিকঠাক মতো করে দেওয়া হয়। ফলে এই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হচ্ছে, নতুন যে পদ্ধতিতে মূল্যায়ন হবে সেই মূল্যায়ন এই ছবি দেখার পর একটাই শব্দ এই মুহূর্তে আমার মুখ থেকে আসছে, ভয়ানক। একজন অভিভাবক বলছেন, উনি বলুন কত টাকা লাগে আমরা দেব। একজন প্রধান শিক্ষককে চাপ দেওয়া হচ্ছে, সুমন, তার প্রতিক্রিয়া কি? একেবারে এটা দিয়েই কিন্তু স্পষ্ট উঠেছে যে যে মার্কসের বেসিসে মূল্যায়ন হবে সেই মার্কস যদি পয়সার দ্বারা প্রলোভিত করে বাড়ানো হয়, সেই মার্কস যদি কোন রকম পরীক্ষা না দিয়ে তাকে যদি আবার সেই পরীক্ষা সেই নম্বর দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ কি? যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা সঠিকভাবে পরীক্ষা দিচ্ছিলেন, যারা সঠিকভাবে